যাদের জন্য প্রবাসে কাটিয়েছেন সারা জীবন তারাই এখন গ্রহণ করছেন না মানসিক ভারসাম্যহীন মালয়েশিয়া প্রবাসী গিয়াসউদ্দিনকে। ফলে ছয় দিন ধরে ব্র্যাকের সেফ হোমে পড়ে আছেন দীর্ঘদিনের এরিমিটিস যোদ্ধা। গিয়াসউদ্দিন ফেনীর দাগনবাড়িয়া উপজেলার রাজাপুর থানার সমাসপুর এলাকার বাসিন্দা শাহাবুদ্দিনের ছেলে। সেফ হোমে খোঁজ নিয়ে জানা যায় মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে 19 ডিসেম্বর সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ গিয়াসউদ্দিন। কিন্তু বিমানবন্দরে তার আচরণ ও লক্ষ্যহীন চলাফেরা দেখে তাকে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা তাদের অফিসে নিয়ে যান। গিয়াসউদ্দিনের কাছে পাসপোর্ট না থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তাকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে হস্তান্তর করেন এপিবিএন সদস্যরা। সংস্থাটির কর্মীরা গিয়াসউদ্দিনের ঠিকানা পেলেও মোবাইল নম্বর পাচ্ছিলেন না। পরবর্তীতে রাজাপুর ইউনিয়ন পরিষদের সচিব শাহ আলমের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন সেফ হোমের কর্মীরা। তবে পরিবারের সদস্য গিয়াসকে বাড়ি ফিরিয়ে নেবে না বলে সাফ জানিয়ে দেন। ফলে দীর্ঘ ছয় দিন ধরে গিয়াস ব্র্যাকের সেফ হোমেই রয়েছেন।